তিস্তা নির্বাচনের প্রায় আড়াই মাস পর ধূপগুড়ি ব্লকের গধিয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো। ত্রিশঙ্কু পঞ্চায়েতে একমাত্র নির্দল প্রার্থী সমর্থন নিয়ে বোর্ড গঠন করলো বিজেপি। প্রধান হলেন বিজেপির বিজয় রায় এবং উপপ্রধান হলেন বিজেপির কৃষ্ণা রায়। গধিয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23টি, আর তার মধ্যে বিজেপি পায় 11টি, তৃণমূল কংগ্রেস 9টি, সিপিএম 2টি ও নির্দল পায় 1টি আসন। এক অর্থে ত্রিশঙ্কু হয়ে পড়ে গ্রাম পঞ্চায়েতের ফলাফল। পঞ্চায়েত দখল করতে মরিয়া চেষ্টা চালায় যুযুধান। দুই পক্ষই 9ই অগস্ট গধিয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য নির্দিষ্ট হলেও সেদিন বোর্ড গঠন ভেস্তে যায়। পরবর্তীতে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের কারণে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়। শনিবার গধিয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। পঞ্চায়েতের সামনে জড়ো হতে শুরু করে বিজেপি, তৃণমূল এবং সিপিএম এর কর্মী সমর্থকেরা। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। এদিন সিপিএম এর দুই জয়ী প্রার্থী বোর্ড গঠনের সময় অনুপস্থিত ছিলেন। দেরি হওয়ার কারণ এটা টিএমসির আছে অপশাসন, টিএমসির দুর্নীতির কারণে আজকে আমাদের দীর্ঘদিন ধরে বসায় রেখেছে, তার জন্য আমরা দেরি করে আজকে ঢুকতে পারলাম। উন্নয়ন তো হচ্ছে মানে মানুষের উপরে নির্ভর করবে, যেহেতু মানুষ বিজেপিকে জিতেছে, বিজেপির উন্নয়ন করবে এখন, সেটা আমরা দেখবো পাঁচটা বছর কীভাবে উন্নয়নটা হয়, যত রূপ পারি আমরা সহযোগিতা করবো। এই ফলে ফলাফলের কারণ হচ্ছে আমাদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আমাদের ব্লক থেকে শুরু করে অঞ্চলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তাই আজকে